ডেইলি স্টারের একটা অনলাইনের রিপোর্টে দেখলাম, এবং এরপরে 22, 21, 22 সাল পর্যন্ত তাদের রেকর্ড দেখলাম। এই রেকর্ডে 2000-এর উপরে প্রত্যেক বছর প্রবাসীদের, প্রবাসী শ্রমিকদের লাশ এখানে আসছে, এবং এই সংবাদগুলো আমাদের প্রধান ধারার গণমাধ্যম বেশিরভাগ ক্ষেত্রে সংবাদগুলো প্রকাশ করা হয় না। তাতে সরকারের দায়িত্বহীনতা বেরোবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বহীনতার প্রকাশ পাবে, দূতাবাসগুলোর দায়িত্বহীনতা প্রকাশ পাবে। সম্ভবত এসব বিবেচনা করে এত বড় সংবাদ আমাদের গণমাধ্যমের অধিকাংশ ক্ষেত্রে এই সংবাদগুলো সামনে আসছে না। আপনারা দাবি করেছেন যে প্রবাসীরা যাতে বিনা পয়সায় তাদের লাশ যাতে এখানে ফেরত আসতে পারে, আমরা মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা আমি যেটা উত্থাপন করতে চাই, বিদেশে যারা মারা যাচ্ছেন, অনেকে হয়তো স্বাভাবিকভাবেই মারা যাচ্ছেন, কিন্তু অনেক শ্রমিকরা আছেন তারা বিনা চিকিৎসায়, অনেকে কারাগারে থেকেও মারা যাচ্ছেন, অনেকে নানা দুর্ভোগ কষ্টে মারা যাচ্ছেন, অনেকে হয়রানির জন্য মারা যাচ্ছেন, কেউ কেউ নির্যাতনের কারণেও তারা মারা যাচ্ছেন। এগুলো সমুদয় তথ্য, এগুলো প্রকাশ করা দরকার। এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এ ব্যাপারে তাদের কোনো উদ্বেগ উৎকণ্ঠা আছে বলে মনে হয় না। আমাদের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় কর্মকর্তাদের, তাদেরকে আমরা এখনও জাগিয়ে তুলতে পারিনি। আর বাইরে আমাদের দূতাবাসগুলো যারা আছেন তাদের অধিকাংশ ক্ষেত্রে এ ব্যাপারে আমরা কোনো দায় দায়িত্ব পালন করতে দেখিনি। তো এটা আমাদের জন্য খুবই লজ্জার এবং খুবই অপমানের এবং খুবই চূড়ান্ত দায়িত্বহীনতার একটা বহিঃপ্রকাশ। গত বছরেও 22 সালের তুলনায় গত বছরও আমাদের রেমিটেন্স, এই রাজনৈতিক বড় আন্দোলনের মধ্যেও রেমিটেন্স প্রবাহ কিন্তু 22 সালের তুলনায় 23 সালে এটা আরও বৃদ্ধি পেয়েছে, এবং আমি অনুমান করছি 23 সালের তুলনায় 24 সালে আমাদের রেমিটেন্স এটা আরও বৃদ্ধি পাবে। এবং আপনারা দাবি করেছেন এখানে যারা আমাদের জাতীয় অর্থনীতির, আমার বৈদেশিক মুদ্রার একটা বিশাল অংশ যারা যোগান দিচ্ছেন, তাদের ব্যাপারে যে দায়িত্বহীনতা, তাদের ব্যাপারে এবং তাদের যে উদাসীনতা, এটা প্রায় ক্ষমার অযোগ্য একটা অপরাধ। তাদের ভোটের অধিকার নাই, নাগরিক অধিকার নাই, এবং বিমানবন্দরগুলো তাদেরকে তো অভ্যর্থনা জানানো উচিত, তাদেরকে অভ্যর্থনা জানানোর পরিবর্তে যেটা আপনারা বললেন, তাদের সাথে যে অশোভন আচরণ, তাদেরকে যে হয়রানি করা হয়, এগুলো এ পর্যন্ত কিছু কিছু গণমাধ্যমে বেরিয়েছে, কিন্তু এর বিশেষ পরিস্থিতির বিশেষ কোনো উন্নতি এ পর্যন্ত হয়নি। আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গণমাধ্যম, আপনারা যদি এগুলোকে সরকারের নীতি নির্ধারক মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তর অধিদপ্তরের কাছে যদি সংবাদগুলো পৌঁছাতে পারেন, হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি সেক্ষেত্রে হতে পারে। এবং আমরা বিদেশে আমাদের শ্রমিকরা যে শ্রমদাসত্বের যে জীবন যাপন করে, খেয়াল করবেন আগেরবার যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, কত দায়িত্বহীনতা বলছেন ভূমধ্য, যখন আমরা গুমখুম নিয়ে যখন এখানে কথা বলি, বলছেন ভূমধ্য সাগরে যারা মারা যাচ্ছেন, তো তারা তো এখানে যাদেরকে পাওয়া যাচ্ছে না বলছেন, তারা তো ওখানে তারা মারা গেছেন, সুতরাং বাংলাদেশে তাদেরকে এখানে খুঁজে কোনো লাভ হবে না। মানে চূড়ান্ত দায়িত্বহীনতার যে বহিঃপ্রকাশ আমরা দেখি তাদের এক একটা বক্তব্যের ভেতর দিয়ে। আপনারা প্রবাসী শ্রমিকদের ভোটাধিকারের তো এখানে কথাটা বললেন, খুবই ন্যায্য দাবি। তাদের এনআইডির যে সমস্যা, পাসপোর্টের যে সমস্যা, এবং পাসপোর্ট তো অধিকাংশ তরুণ যুবকদের, তাদের তো পাসপোর্ট পাওয়াটা এখন খুবই কঠিন, কারণ এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মহল্লা নাই যেখানে 10, 20, 30 মামলায় শত শত, হাজার হাজার
মিথ্যা সাজানো মামলা যাদেরকে অপরাধী হিসাবে যাদের নামে মামলা নাই, পুলিশ যখন তদন্তে যাবে তখন দেখবে তার নামে মামলা আছে।